बांकुड़ा जिला के विभिन्न इलाकों में विभिन्न संस्थानों एवं विद्यार्थियों द्वारा सरस्वती पूजा काफी हर्षोल्लास के साथ की गई। सरस्वती पूजा को लेकर पूरे इलाके में धूम रही। আমাদের থিম হচ্ছে বন যোজনা। আমরা এটার মাধ্যমে বোঝাতে চেয়েছি যে জঙ্গল যে হারিয়ে যাচ্ছে, এই হারিয়ে যাওয়া জঙ্গলকে ফিরিয়ে আনার জন্য বাকলাবাসীর কাছে একটা আমরা আবেদন রেখেছি যে আপনারা গাছ লাগান, গাছ কাটবেন এবং রাত্রেবেলা জঙ্গলের যে চাঁদের আলো পড়বে যে তার অপূর্ব প্রভাব সেটাকে ফুটিয়ে তোলার জন্য প্রচেষ্টা। আর প্রত্যেক বছরই কলেজ মোড় টেন্টে প্রচুর মানুষের সমাগম হয়। আমাদের আশা এবছর এই ধরনের কাজ এর আগে বাকলাতে কোনো হয়নি। প্রথম ধরনের একটা জিনিস দেখার মধ্যে মানুষের মধ্যে উন্মাদনা প্রতি বছর থাকে, এবছরও প্রচুর মানুষের ঘর এখানে নামবে। কত বছর পড়লে এটা? আমাদের 35তম বছর। নামটা? আমার নাম হচ্ছে মৌসুমী চ্যানেল। কি অনুষ্ঠান এবং কি কি প্রোগ্রাম করা হয়েছে এবং কি কি থিমের মাধ্যমে? আমাদের যেহেতু আজকের এই বছরের থিমটা ছিল সেকাল এবং একাল, যেটা আমরা আগে এবং আগেকার দিনে কি হতো এবং এখন কি হচ্ছে সেই সম্বন্ধে আমরা দেখানোর চেষ্টা করেছি। এবং সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমাদের সম্পূর্ণ একটা আনন্দের জন্য এবং যাতে সবাই সেটাতে আনন্দ করতে পারে। এবং আমাদের কলেজের সমস্ত যারা স্টুডেন্টরা রয়েছেন তারা প্রত্যেকেই চেষ্টা করেছে যে অনুষ্ঠানটাকে আরও ভালো করে তোলার জন্য। এবং সন্ধ্যেবেলায় সেই সব নিয়েই কালচারাল প্রোগ্রাম রয়েছে, নাচ গান আবৃত্তি এইসবের মাধ্যমে আমরা সন্ধ্যেটাকে আরও মজাদার করে তোলার চেষ্টা করব। এবং আপনাদের সকলকে বলছি আপনারা সবাই উপস্থিত থাকবেন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য। এই যে হসপিটালে পেশেন্টদের সঙ্গে কাজ করা বা এই যে এই পার্ট টাইমে যে কাজ করা, এই দুটোর মধ্যে কতটা ফারাক দেখছো? দুটোর মধ্যে পার্থক্য বলতে এটা সম্পূর্ণরূপে একটা রিল্যাক্সেশন। তোমাদের নার্সিংয়ে তো সারাটা বছর তোমরা তো পড়াশোনা করো, তো তার ফাঁকে এই যে কি এই ধরনের যে কাজ, এবছর কিসের থিম পুজো করেছো এবং কি কি ধরনের অনুষ্ঠান? এবছরের থিম বলতে গেলে বিবর্তন, মানে সেকাল একাল। তো মানে আগে মানুষ যে আদিম মানুষ থেকে আস্তে আস্তে আগুন আবিষ্কার, তারপরে চাকা তৈরি, তারপর থেকে যে সভ্য সমাজ ব্যবস্থা, তার থেকে ধীরে ধীরে যে চেঞ্জ হচ্ছে মানুষের। এবং আজ এখন বর্তমানে আমাদের মানে সমাজের সবথেকে বড় সমস্যা যেগুলো, মানে আগে সমাজের একটা ভালো দিক ছিল, এখন যে আমরা ক্ষতির দিকে চলে যাচ্ছি। যেমন মানুষ এখন যান্ত্রিক হয়ে যাচ্ছে, মানুষের মধ্যে সেই মানবিকতার দিকগুলো বা সে একসাথে থাকার নেচারগুলো, সেই মানে সব কিছু চেঞ্জ হচ্ছে। যেমন আর সেই সেই কাজগুলোর জন্য মানে এনভায়রনমেন্টেরও চেঞ্জ হচ্ছে, যেমন জল দূষণ, তারপরে আরও মানে জলের অভাব এবং ঋতুর চেঞ্জ, সেগুলো সব কিছু আমাদের এখানে দেখানো হয়েছে। আর যদি বলেন যে আমাদের বিজি শিডিউলের মধ্যে আমরা কিভাবে এগুলো করেছি, তাহলে বলতে পারেন যে বাঁকুড়া সে অনুব্রয়কে রিপোর্ট, পিভি নিউজ।